কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল পারসেন্টেজের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি আপনাদের জন্য সো আমরা ম্যাথটি কী বলতেছে দেখে নেই বলতেছে একটি সংখ্যার থার্টি এর ফিফটিন সমান হয় সংখ্যাটি কত আমি পড়তেছি বলতেছি একটি সংখ্যার থার্টি এর ফিফটি সমান এইটিন হলে সংখ্যাটি কত সো আমরা এক্সপ্লেন করি এক্সপ্লেন নাও সো আমরা লক্ষ্য করি ম্যাট্রিক বলতেছে একটি সংখ্যা অর্থাৎ আমরা একটি সংখ্যা এক্স ধরতে পারি এর অর্থাৎ মাল্টিপল থার্টি পারসেন্ট অ্যান্ড এগেন বলছে এর অর্থাৎ মাল্টিপল ফিফটিন পারসেন্ট সমান বলেছে 18 হয় সো আমরা এইটিন লিখতে পারি সো এইটিন আমরা লিখতে পারি অ্যান্ড আমরা যদি সলভ করি তাহলে দ্বারাই এক্স থার্টি ডিভাইডেড বাই পার্সেন্টেজের জন্য ওয়ান হান্ড্রেড ছিল ইনটু এবং ফিফটিন রয়েছে অ্যান্ড পার্সেন্টেজের জন্য আমরা ওয়ান হান্ড্রেড লিখতে পারি ইকুয়াল এইটিন ওকে নাও আমরা কী করতে পারি পাঁচ দ্বারা হচ্ছে আমরা আউট করতে পারি যেমন তিন পাঁচে পনেরো এবং পাঁচ বিশে একশো অ্যান্ড লক্ষ্য করি এখানে রয়েছে থার্টি অ্যান্ড এখানে রয়েছে 20 সো আমরা যদি এই জিরো এবং এই জিরো আউট করি তাহলে উপরে পড়ে থাকে এক্স থ্রি ইন্টু থ্রি নাইন অ্যান্ড ডিভাইডেড থাকে সো নাইন অ্যান্ড ডিভাইডেড টু ইন্টু সো অ্যান্ড ইকুয়ালের রাইট সাইডে থাকে এইটিন নেক্সট আমরা কী করতে পারি এক্স নাইন রাখতে পারি এবং ইকুয়ালের রাইট সাইডে রয়েছে এইটিন এবং টু আমরা ডিভাইডেড অবস্থা রয়েছে লেফট সাইডে রাইট সাইডে নিয়ে গিয়ে আমরা মাল্টিপুল করে নিতে পারি অ্যান্ড দেন আমরা কী করতে পারি এক্সট্রা আমরা বাম সাইডে রেখে দিতে পারি এইটিন ইন্টু টু হান্ড্রেড আর ইকুয়ালে লেফট সাইডের রয়েছে নাইন মাল্টিপল অবস্থায় রাইট একে ডিভাইডেড হয়ে যাবে দেন আমরা আউট করি নয় দুগুনো আঠারো সো এক সমান সমান ফোর হানড্রেড আমরা লিখতে পারি দিস ইজ দ্য আনসার নাম্বার দিস কোশ্চেন সো লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ